আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়া আমরাও অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ। এটা ছিল 28 নভেম্বরের একটি ভিডিও, আমার বার্থডে ছিল ওই দিন। তো আমি বিকেলবেলা গিয়েছিলাম আমার খালার বাসে, আমার খালা দেশে চলে যাবেন তাই চলে গিয়েছিলাম। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, 12টার পরে আমরা বাসায় আসি। আমার হাজব্যান্ডও যাওয়ার কথা ছিল কিন্তু উনি যাননি। আমি আমার ননদ আমার শাশুড়ি সবাই গিয়েছিলাম, আর এদিকে উনি ঘরে বসে এগুলা করছিলেন, কেক আনছিলেন আর সব কিছু, গিফট ফ্লাওয়ার সব কিছু এনে রেখেছিলেন আমার জন্য সারপ্রাইজ দিবেন বলে। আসলে আমি রেডি ছিলাম না। যখন বাসায় ঢুকি ও হাসছিল আর মিঠি মিটিয়ে আমি বসছিলাম যে কেন হাসছো, তখন বলে আসো সেটিনে কেক কাটবো। আমি বলছি কিসের কেক, যে বার্থডে কেক। তখন আমি আস্তে 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 শেষ, আর রায়ান গিফটগুলো নিয়ে বিজি, ও বল ভাবতেছে যে ওর কোনো কিছু আছে গিফট, ওর ঠক খুঁজতেছে ও। আর এই যে একটা কার্ড বানিয়ে এনেছে ও রায়ান সবার পিকচার দিয়ে, অনেক সুন্দর হয়েছে, আমি তো খুবই খুশি। এই যে একটা মাইক্রোফোন দিয়েছে আমাকে, ইউটিউবে যে ভয়েস করি আমি, এটা আমি অনেক দিন ধরে অর্ডার করবো বলে বলছিলাম কিন্তু করা হয়নি। এখন দেখি ও এনে ফেলেছে। এদিকে আরেকটি গিফট আমার জন্য এনেছে, আমি ভাবছিলাম যে এটাতে কোনো ব্রেসলাইট হবে কিন্তু আসলে ব্রেসলাইট না, আর একটি আমার ফেভারিট একটা জিনিস ও গিফট দিয়েছে আমাকে। আমি অনেক খুশি, আমি শুধু আসতেছিলাম। তো আমার পছন্দের একটি গিফট ও দিয়েছে, অ্যাপল ওয়াচ। আমার নর্মালি ঘড়ি খুবই পছন্দ, ছোটোবেলা থেকে আমি ঘড়ি পরতে অনেক পছন্দ করি। তো ও আমাকে এই ঘড়িটা গিফট করেছে, আমি তো মহা খুশি দেখে। আমি ভাবিনি যে ও আমাকে গিফট দিবে, তো আমি সারপ্রাইজ হয়ে গেছি। আসলে আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি। মাঝে মাঝে এভাবে আপনজনের কাছ থেকে গিফট পেলে বা কে গিফট দিলে অনেক ভালো লাগে, সেটা দামি হোক আর কম দামি হোক, গিফট তো গিফটই, সেটা অনেক আনন্দের। এই তো আমার গেস্টগুলো। এই যে রাত 1টা বাজে আর আমরা এসব করতেছি। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো লেট নাইট ও পিৎজা অর্ডার করেছিল, আমরা দুজন খেয়ে নিচ্ছিলাম। তারপর এটা পড়েছিল পরের দিন সকালে, আমি কিছু শপিং করেছিলাম আমার জন্য আর রায়ানের জন্য। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ব্ল্যাক ফ্রাইডে সেল দিয়েছিল আর লকডাউনের মাঝে, তো আমি অর্ডার করেছিলাম। এখানে রায়ানের জন্য কয়েকটি টি শার্ট অর্ডার করেছিলাম আর কয়েকটি ট্র্যাকস্যুট, যেহেতু শীত পড়ে গিয়েছে তাই ভাবলাম কয়েকটি ট্র্যাকস্যুট অর্ডার করে ফেলি। আর নেক্সটের কাপড়গুলো অনেক ভালো থাকে তাই আমার অনেক পছন্দ, গ্যাপ বা নেক্সট থেকে আমি অর্ডার করি রায়ানের জন্য। এগুলো 100% কটন থাকে, ভালো মানের থাকে, তো আমি একসাথে অর্ডার করে ফেলি। আরও কিছু অর্ডার করেছিলাম সেগুলো আসেনি, গ্যাপ থেকে অর্ডার করেছিলাম, ব্ল্যাক ফ্রাইডে সেল দিয়েছিল, 50% সেল, এক্সট্রা 10% দিয়েছিলো, ওই সময় আমি অর্ডার করেছিলাম, সেগুলো আর আসেনি, যেগুলো আসছে সেগুলো শেয়ার করলাম। তো দেখে দেখুন আমি কী কী আনলাম অনলাইন থেকে। অনলাইন শপিং আমার ভালো লাগে, শপে গিয়েও ভালো লাগে বা অনলাইনে ঘরে বসে বসে করতে অনেক ভালো লাগে। অবসর টাইমে শুয়ে শুয়ে দেখে নিলাম কী কী। তো সামনে ডিসেম্বরে বক্সিং ডে সেল আসবে, তখন ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে বাহিরে যাব, গিয়ে শপিং করব। টাকাগুলো অনেক হেভি ছিল, ভিতরে উল, ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই। আর বাচ্চারা অনেক কাপড় নোংরা করে ফেলে তাই ওদের কাপড় অনেক লাগে আর খুব তাড়াতাড়ি পুরানো হয়ে যায়, যেহেতু বারবার ধোয়া হয় কাপড়গুলো।
তো এখানে আমি জেডি থেকে একটা জুতো অর্ডার করেছি আমার জন্য ট্রেনার 50% সেল ছিল ব্ল্যাক ফ্রাইডে দেখলাম জুতোটা অনেক ভালো আর আমার অনেক পরা লেগেছিল এই জুতোটা তাই ভাবলাম অর্ডার করে ফেলি তো আমার জন্য অর্ডার করলাম নিজের বার্থডে গিফট নিজেই আনলাম আমি বলছি যে আমার হাজব্যান্ডকে যে আমার বার্থডের জন্য আমি নিজেই জুতো এনে ফেললাম তুমিও দিয়েছো সব কিছুতে আমি এখন খুশি জুতোটা অনেক হেভি ছিল পড়তেও অনেক আরাম ছিল তো এই তো আমার শপিং তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি একটু হলেও ভালো লাগে থাকে আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কেমন হয়েছে আজকে ব্লগটি কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ